নমস্কার, সুজা ঘরোয়া রান্না উইথ তপতী চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বানাবো লাল বরবটি বাটা। লাল বরবটিগুলো আমি লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। এখানে বাটিতে আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ লবণ দেব, এটা সিদ্ধ হতে দেব। দেখুন বরবটিটা ফুটে উঠেছে, যেই আমি তখনই নামিয়ে নেব। বড় একটা ছাঁকনির সাহায্যে বরবটিগুলো ছেঁকে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, বরবটিগুলো দিয়ে দেবো এখানে, দিয়ে অল্প পরিমাণ রসুন দিয়ে দেবো আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার বরবটি বাটাগুলো কড়াইতে তেল গরম করব, তাতে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে বরবটি বাটাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তেলের সাথে বরবটি বাটাটা আগে হালকা মতন ভাজা ভাজা করে নেব। বরবটি বাটাটা বারবার নাড়তে হবে, যাতে কড়াইয়ের নিচে আটকে যাতে না যায়। এখানে শুকনো শুকনো করে বরবটি বাটাটা নামাতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে শুকনো শুকনো করে এখানে ভাজা ভাজা করে নেব। অল্প পরিমাণ চিনি দিয়ে দেব, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। দেখবেন এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এখানে শুকনো শুকনো হয়ে গেছে, আমি এখানে তুলে নেব, একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন এবং প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।